পুরসভায় বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। 86 সালের পরেই প্রথম আরামবাগ পুরসভায় বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। পুরসভার মোট 18টি আসনের মধ্যে 12টি বামেদের আর 6টি তৃণমূল কংগ্রেসের ছিল। তবে কয়েকদিন আগে 6 বাম কাউন্সিলর দল ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে, ফলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল কংগ্রেস। সম্ভাব্য চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কাউন্সিলর স্বপন নন্দী। এই পুরসভার আজকের ঐতিহাসিক দিনে আপনাদের সামনে শুভেচ্ছা বার্তা।